নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। এর আগের পর্বে আপনারা দেখেছেন যে জঙ্গলমহল সহ দুই মেদিনীপুরের যে সমীক্ষা আমরা চালিয়েছিলাম সেখানে 5টি প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আপনাদের সামনে আমরা পেশ করেছি। এবং তারপরে আমরা শেষ যে প্রশ্নতে ছিলাম যে নন্দীগ্রাম ইস্যু, তার পরবর্তী যে প্রশ্নটি আমরা রেখেছিলাম জনগণের উদ্দেশ্যে যে 1345 জন যে মানুষের সাথে আমরা মিট করেছিলাম তাদের মধ্যে যে প্রশ্নগুলো আমরা রেখেছিলাম, তো 6 নম্বর প্রশ্ন ছিল তাদের কাছে যে নাগরিক আন্দোলন নন্দীগ্রাম ইস্যুতে তাদের রাজনৈতিকভাবে এবং নির্বাচনে মতামত দেওয়ার প্রসঙ্গে কতটা প্রভাব বিস্তার করেছিল। এক্ষেত্রে তারা রীতিমতো নাগরিক আন্দোলনকে বিশদগার করেছেন। সেই সময়ে যেই ঘটনাটা ঘটেছিল, নাগরিকরা মানুষের জনরোষের কথা মাথায় রেখে তারা রাস্তায় নেমেছিল সেই সময়ের সরকারের বিরুদ্ধাচরণ করতে, সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা আর সরকারকে বাধ্য করেননি যে সেদিনকার ঘটনাটা আসলে কি ছিল তার জনসমক্ষে আনা। তারা রাস্তায় নেমে হাতে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন, কিন্তু তারপরে সাম্প্রতিক অতীতে যত ঘটনা ঘটেছে সেগুলো যথেষ্ট ন্যক্কারজনক। সেই সময়ে এই নাগরিকরা কোথায় ছিলেন, তাদের মোমবাতি কোথায় ছিল, তাদের প্রতিবাদী কণ্ঠ কোথায় ছিল, তাদের টিভিতে রেডিওতে পেপারে সাক্ষাৎকার কোথায় ছিল, কোনো একটা প্রতিবাদ সংগঠিত হচ্ছে অথচ তারা বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রে সরকারি অনুদান থেকে শুরু করে সরকারি ভাতা থেকে শুরু করে সেগুলো বেশ মহা আনন্দে তারা গ্রহণ করেছেন, কোনো রকম প্রতিবাদ তারা করেননি। তাদের দেখে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা তাদের কাছে বড় ভুল, তাদের সিদ্ধান্তে তাদের মতামতে তারা প্রভাবিত হয়ে তাদের যে মতামত নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সেগুলো কাজ করেছিল, কিন্তু সেগুলো আদতে এখন অনেক প্রশ্নের মুখে। এর পরবর্তী যে প্রশ্ন ছিল যে নন্দীগ্রামের এসিজেড এটা না হওয়াটা কি সঠিক, এই আজকের পরিপ্রেক্ষিতে তাদের কি মনে হয়। এতে রীতিমতো বেশ কিছু মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা, তারা রীতিমতো ক্রুদ্ধ যে এসিজেড সেখানে একটা কেমিক্যালের কোনো ইকোব্যালেন্স বিঘ্নিত হওয়ার ব্যাপার ছিল, এরকম তারা শুনেছিলেন অনেক বছর আগের ঘটনা। যদি মেনেও নেয় যে হ্যাঁ সেখানে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স বিঘ্নিত হতো, এই সময় দাঁড়িয়ে তারা প্রশ্ন করছেন যে ইকোলজিক্যাল ব্যালেন্স বিঘ্নিত হচ্ছে না, মানুষের ঘরে ঘরে স্বাচ্ছন্দ্যের জন্য এসিটা ইনস্টল করা হচ্ছে, তার এসি থেকে যে গ্যাসটা নির্গত হচ্ছে সেটা পরিবেশের ভারসাম্য বজায় বিঘ্নিত করছে না, আমরা সিগারেটের প্যাকেটের উপর সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দেখেও সিগারেট খাচ্ছি না, মদটা খাওয়া খারাপ জেনেও খাচ্ছি না, আমরা বাজার থেকে যে মাছটা কিনে খাচ্ছি মরা মানুষকে সংরক্ষণ করার জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় সেই কেমিক্যালটা দিয়ে সেই মাছগুলোকে 15 দিন 20 দিন 1 মাস রেখে তারপরে বাজারে আসে সেগুলো আমরা খাচ্ছি না। একটা বৃহত্তর উন্নয়নের প্রশ্নে যদি কিছুটা আমাদের স্যাক্রিফাইস করতে হতো সেটা আমাদের করা উচিত ছিল, আমাদেরকে রাজনৈতিকভাবে ভুল বোঝানো হয়েছে, রাজনৈতিক ফায়দা নিয়েছেন তৎকালীন বিরোধীরা যাতে তারা ভীষণভাবে বঞ্চিত কর্মসংস্থানের প্রশ্নে এবং সামগ্রিক উন্নয়নের প্রশ্নে। সুতরাং সেটা খারাপ একটা সিদ্ধান্ত এসিজেড না হওয়াটা, যার থেকে অনেক মানুষের কর্মসংস্থান হতে পারত। 8 নম্বর যে প্রশ্নটি রেখেছিলাম সেটি হলো এই মুহূর্তে সবচাইতে বড় ইস্যু কি, তাদের কাছে এই মুহূর্তে সবচাইতে বড় ইস্যু কি। ইস্যুর প্রশ্নে তারা বলেছেন যে সবচাইতে বড় ইস্যু মূল্যবৃদ্ধি এবং বেরোজগারি। মূল্যবৃদ্ধির প্রশ্নে কোনো সদিচ্ছা কারোর মধ্যে দেখা যাচ্ছে না, কেন্দ্র বা রাজ্যের মধ্যে, যে সাধারণ প্রান্তিক মানুষ যাতে তাদের দুবেলা দুমুঠো খাবার মানে নিশ্চিত করতে পারে তার জন্য কারোর কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না, এটা সবচাইতে বড় এই মুহূর্তের ইস্যু।
এবং দ্বিতীয়ত সেই খাবারটা নিশ্চিত করার জন্য যে রোজগার দরকার সেই রোজগারটা নিশ্চিত হচ্ছে না। এবং তারা বলছেন যে আজকে যারা যোগ্য তাদের চাকরি হচ্ছে না, পয়সার বিনিময়ে যার পয়সার জোর আছে তার শিক্ষা না থাকলেও সাদা খাতা জমা দিয়েও তারা চাকরি পাচ্ছে। ম্যানিপুলেশন, তাদের বক্তব্য যে ম্যানিপুলেশন আগের জমানাতেও ছিল, সিপিএম জমানাতেও যে ছিল না তা না, কিন্তু তাদের সময় চাকরি হতো পরীক্ষার মাধ্যমে। এবং যে সমস্ত ক্ষেত্রে ম্যানিপুলেশন হতো, যে হয়তো পরীক্ষার পরে যদি কোনো সেখানে চ্যানেলের দরকার হতো সেই সমস্ত ক্ষেত্রে সেখানে ম্যানিপুলেশন হতো, কিন্তু এই সরকারের আমলে বেশিরভাগটাই হচ্ছে পয়সার বিনিময়ে। এবং যারা প্রকৃত শিক্ষিত নয়, যারা ইংরেজি পড়াতে পারে না তাদের দিয়ে ইংরেজির শিক্ষক হচ্ছে, অঙ্কটা করাতে পারে না অঙ্কের শিক্ষক হচ্ছে। সুতরাং এটা সবচাইতে বড় ইস্যু। নয় নম্বর প্রশ্ন করা হয়েছিল, ভীষণ ইন্টারেস্টিং, যে আপনারা কাদের ক্ষমতায় দেখতে চান। এখানে জানি না বলেছেন 54 জন মানুষ, অর্থাৎ 4% মানুষ 1,345 জনের মধ্যে। বিজেপিকে বলেছেন 242 জন মানুষ, অর্থাৎ 18% মানুষ। 26% মানুষ, অর্থাৎ 355 জন মানুষ বলেছেন তৃণমূলকে দেখতে চান ক্ষমতায়। এবং ইন্টারেস্টিংলি 52% মানুষ, অর্থাৎ 699 জন মানুষ বলেছেন যে তারা আবার বামকে পুনরায় ক্ষমতায় দেখতে চান। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে বামকে যে ক্ষমতায় দেখতে চান, বাম যদি ক্ষমতায় আসে কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এখানে যে 699 জন বামের পক্ষে কথা বলেছেন তাদের মধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে 48%, মানে 336 জন মীনাক্ষী মুখার্জির কথা বলেছেন। 133 জন বলেছেন, অর্থাৎ 19% মানুষ বলেছেন কমরেড মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। 17%, অর্থাৎ 119 জন বলেছেন শতরূপ ঘোষকে দেখতে চান। এবং 112 জন, অর্থাৎ 16% মানুষ বলেছেন সুজন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। আর যে 355 জন তৃণমূলের পক্ষে বলেছেন তাদের মুখ্যমন্ত্রী হিসাবে 64%, অর্থাৎ 224 জন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এবং 36%, অর্থাৎ 126 জন, 350 জনের মধ্যে তারা দেখতে চান অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে। এবং 242 জন যে বিজেপির পক্ষে বলেছিলেন তাদের 80%, অর্থাৎ 194 জন দেখতে চান শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে। 16% দেখতে চান, অর্থাৎ 39 জন দেখতে চান দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে। এবং 4%, অর্থাৎ 10 জন দেখতে চান যে রাজ্য সভাপতি সুকান্তবাবুকে দেখতে চান মুখ্যমন্ত্রী হিসাবে। সুতরাং দেখা যায় যে এই 10টি প্রশ্নের ক্ষেত্রেই যা ফলাফল উঠে আসে সামগ্রিকভাবে তা থেকে এটা নিশ্চিত যে জঙ্গলমহল সহ 2 মেদিনীপুরে সিপিএম তথা বাম এখানে 10-0 এগিয়ে আছে। সুতরাং আপনারা আপনাদের মতামত জানাবেন।